সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমরা সবাই জানি
আপনি ইউনিভার্সিটি মন্ত্রী কমিটির সাবেক চেয়ারম্যান ছিলেন, তার সভাপতিত্ব অনুষ্ঠানের হচ্ছে গাম্ভীর্য অনেক বেশি, আপনারা শরীরপুরবাসী সম্প্রতিকে আমি স্বাগত জানাচ্ছি, সবাইকে সালাম জানাচ্ছি। যে তিন ব্যক্তি আজকে স্মরণ সভা মন্ত্রী ধরনের সেখানে বসা, আমাকে নিয়ে আইজি সাহেবের পাশে আমার এই জিপটা বসাইছেন, অত্যন্ত তার শিক্ষক অঙ্কে সম্মান করে। বসার পরে সে তাকে বোঝাই বলতেছে যে স্যার আমার শিক্ষক ছিল, সে কড়া ছিল স্যার, আমাদের ক্লাস লিড অঙ্ক করাইতো না পারলে স্যার পিটাই তো, আমার কথাটা মনে আছে। স্যারও এসে দিয়েছেন, আমরা মানে এনজয় করছি। আমি আসলে আমি ছোট্ট থেকে আমি ইয়ের কথা একটু বলতে চাই, আমাদের মানে ইউনুস্থলী ভাষায় তিনি ছাত্র জীবনে আমার একটু জুনিয়ার, সে ছাত্র রাজনীতি করতেন, তার সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু সম্পর্কটা থাকলেও গভীরভাবে যে তৈরি করতে পারছি তা আমি তেমন পারিনি। কারণ আমি দেহ উদ্দেশ্যে আমরা এখানে 68-69-70 সময় যখন গণ আন্দোলন, তখনকার সময়ে ছাত্র রাজনীতির কথা শুনতে পারলো, আজকের যেমন ছেলেরা ছাত্র রাজনীতি করে এবং ভালো ছাত্র হয়, ভালো চাকরি পায়, আমরা তখনকার সময় ছিল রাজনীতির সাথে জড়াই নেই, যদি রাজনীতি থাকি ভালো, যদি রাজনীতি না করে চাকরি করে নিয়ে থাকে তাহলে ধনী মাস না সাথে রাজনীতি করতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে সেরকম করেছি, কিন্তু থানায় যখন আমরা করেছি থানা হাজার মাস্টার ছিল আমাদের ছাত্রলীগ করতো, পরে সে আওয়ামী লীগ হলো, যখন কমিটি করা হয় ওই যে বলছিল মজুর ইয়ে চন্দ্রপ্রতাপ যে সিমন বলছিল মজুর রহমান চৌধুরী, সে সভাপতি ছিল, হাজার সেক্রেটারি ছিল। ওই